সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আজ বাসায় একা, গত রবিবার অফিস খোলার পর ঢাকা বাড়ি থেকে এসেছি একা, লকডাউনের জন্য পরিবারদের বাড়িতে রেখে এসেছি। বন্ধুরা, বাড়িতে একা ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা লাগছে। আসলে ওয়াইফ আর বাচ্চা ছেড়ে থাকাটাই অনেক কঠিন, যাদের বাচ্চা আছে তারা তো বুঝেন। আসলে তাই আগামীকাল ঠিক করেছি, আগামীকাল অফিস অফ ডেতে, এবং আমি কাল আবার চাঁদপুর হাজিগঞ্জ চলে যাব। ভিউয়ার্স, আপনাদের সাথে তো শেয়ার করব যাওয়ার ভিডিওটা অবশ্যই। তাহলে আপনারা সবাই কেমন আছেন এই পরিস্থিতিতে, সবাই বাসায় অবস্থান করবেন? কারণ এই বর্তমান পরিস্থিতিতে বাসায় অবস্থান করাটাই বেটার। আজকে বিকালবেলা অফিস থেকে নামার পরে বৃষ্টি হয়েছিল প্রচুর, বৃষ্টিতে দৃশ্যটা আমাদের অফিসের নিচে রেল ভবনের ভিডিও দৃশ্যটা আপনাদের সাথে দেখুন। ভিউয়ার্স, বৃষ্টিতে বিকালবেলা স্টাফ গাড়ির জন্য দাঁড়িয়ে, গাড়িতে ওঠার আগে নিচে দাঁড়িয়েছি, বৃষ্টির জন্য যেতে পারিনি। এই যে আমাদের অফিসের গাড়িগুলো, অফিসারদের বন্ধুরা, আমার রেলভবন, আমার অফিসের রেলভবনের নিচে বৃষ্টির দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখলেন আপনারা। আর আমাদের রেলভবনের আঙ্গিনাটা ফুল এবং গাছপালাতে আরও অনেক সুন্দর, আপনাদের আমি একদিন ভিডিও করে দেখাবো। আসলে রবিবার আসার পর থেকে লকডাউনের অফিসের কাজে চাপ বেশি অনেক, তাই বন্ধুরা ভিডিও করতে পারেননি, সময় পাইনি নিচে যাওয়ার। আমি কালকে, আগামীকাল আবার হাজিগঞ্জ যাচ্ছি বাড়িতে আমার বাচ্চার কাছে। বাড়ি থেকে আসার পরে আমাদের রেলভবনের অফিসের নিচে আঙ্গিনা এবং বাগানটা ভিডিও করে দেখাবো। বন্ধুরা সবাই এই মুহূর্তে পরিস্থিতিতে সেফভাবে থাকবেন, ছেলে মেয়েকে এবং বাবা মা সবাইকে সেফভাবে রাখবেন, কারণ বন্ধুরা দেশের পরিস্থিতি দিন দিনে খারাপের দিকে যাচ্ছে। আমিও কালকে যাচ্ছি, আর যাওয়ার মূল কারণটা হলো আমার ছেলের 8 মাস, আজকে 15 দিন, 8 মাস 17 দিন, ওর টিকা দেওয়ার কার্ড এই মাসের 15 তারিখে, আজকে 4 তারিখ, আর 11 দিন আছে। আমি আবার সামনে যেতে না যেতে পারি সামনে কী পরিস্থিতি হয় তার জন্য আমি এখন কালকে সকালে রওনা দিয়ে, আসলে মূল উদ্দেশ্য এটার জন্যই, আমার ছেলের টিকার কার্ডটা নেওয়ার জন্য। আর ওদেরকে এখন আপাতত বাড়িতেই থাকবে ভিউয়ার্স, ভাইরাসে আমার সন্তান এবং আমার ওয়াইফকে ঢাকা আনা যাবে না, কারণ ঢাকার পরিস্থিতি আর আমাদের সাধনপুরের পরিস্থিতি তো রেল কলোনি তার অনেক খারাপ, তাই ওদেরকে আপাতত বাড়িতেই আছে। আর ওখানে তো আপনাদের ভিডিওতে দেখেছেন ভিউয়ার্স, এখন বাড়িতে তো একবারে নিরাপদ, আমাদের বাড়ি একটা দুটো আছে আবাসিক এলাকার মতো, আপনাদের ভিডিওতে দেখা যাচ্ছে আমার প্রথম দিয়ে যে ভিডিওগুলো ছেড়েছি। আর আমাদের হাজিগঞ্জের বাড়িতে একবার সেফটি, নিরাপদ, আশেপাশে বাড়ি কম, ঘনবসতি কম। তাই বন্ধুরা সবাই সবার জন্য দোয়া করবেন, নামাজ পড়ে সবাই সেফটি থাকবেন, পাশে থাকবেন, চেষ্টা বেশি থাকার চেষ্টা করবেন। আজকের মতো এখানেই, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক।